আমি এখন মাননীয় সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ চাপাই নবাবগঞ্জ তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জামি ওয়া মিন সাইয়্যিল আসকম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে মাননীয় স্পিকার, আপনি এই মাওয়াঘাট দিয়ে পার হতে গিয়ে ফেরিতে পার বন্ধ থাকার, লঞ্চ বন্ধ থাকার কারণে সেখানে আপনি ঢালাওভাবে মানুষকে ফেরিতে পার করতে গেলেন এবং এদের সংক্রমণ হার বাড়লো এবং মাঝখান থেকে আপনার স্পিডবোর্ডে বেআইনিভাবে পার হতে গিয়ে প্রায় 40-50 জন লোক অকালে মৃত্যুবরণ করলো। এগুলো কি সরকারের ব্যর্থতা অযোগ্যতা নয়? এগুলো সরকারকে দায় নিতে হবে না মাননীয় স্পিকার? আজকে সম্পর্ক বাজেটের উপর আলোচনা করতে যাচ্ছেন, আমি আপনাকে অনুরোধ করব সাধারণ বাজেটে বিরোধী দলের সদস্যদেরকে আপনি অবশ্যই বেশি সময় দিবেন, কারণ সরকার তো বাজেট উত্থাপন করেছে। সরকারের এই বাজেটের ভালো মন্দ দিকগুলো আমরাই কথা বলবো মাননীয় স্পিকার। সরকার তো সরকারের পক্ষে আলোচনা গুণগান গাবেই, কিন্তু সরকারের যে বিষয়গুলো রয়েছে আমি আপনার মাধ্যমে পরিষ্কারভাবে জানতে চাই। মাননীয়, আজকে আমি সবচাইতে বেশি উদ্বিগ্ন মাননীয় স্পিকার, বর্তমান দ্বিতীয় ঢেউ সারা দেশকে আজকে অস্থির করে তুলেছে। আমার নিজের জেলা রাজশাহী বিভাগ আজকে সবচেয়ে বেশি মারাত্মকভাবে আক্রান্ত। আমের বিরাট মৌসুম, সেখানে আজকে আম চাষিরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাননীয় স্পিকার। আজকে ভয়ানকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি আজ থেকে যখন ভারতের আপনার এই ভ্যারিয়েন্ট যখন ব্যাপকভাবে ভারতে ছড়িয়ে পড়লো, আমি তৎকালীন সময়ে আমার জেলা প্রশাসনকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আপনার চাপাই নবাবগঞ্জ সুনাম মসজিদ, তারপরে আপনার যশোরে আপনার সেখানে বেনাপোল, যেখান থেকে প্রচুর পরিমাণ দৈনিক হাজার হাজার ভারতীয় গাড়ি ঢুকছে, তাদের সাথে গাড়ির ড্রাইভার, গাড়ির হেল্পার, তার সহকারী, তারা যত্রতত্র ঘোরাঘুরি করছে। সেখানে যে সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি সরকার করতে পারে নাই বলেই আজকে বাংলাদেশে গোটা এলাকায় ভারতীয় ভাইরেন্ট ছড়িয়ে পড়েছে। এটি একেবারে সত্য মাননীয় স্পিকার। আজকে জানি না, আল্লাহর কাছে সর্বদা রাত দিন প্রার্থনা করছি যে আল্লাহ তুমি আমাদের মানুষকে এই দুর্বশ দুর্বিষহ অবস্থা থেকে, ভারত যেভাবে মানুষের লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে, শ্মশানে পুড়াতে পারেনি, দাফন করতে পারেনি, বাংলাদেশে যেন এই অবস্থা সৃষ্টি না হয়, যে জন্য সরকারকে আমি অনুরোধ করব যে আজকে সারা বিশ্বব্যাপী উন্নত বিশ্বের কাছে ইস্টাবলিশ যে আজকে ভ্যাকসিন আমাদের দিতে হবে। এই বাজেট উত্থাপন করেছেন মাননীয় মন্ত্রী, কোনো ভ্যাকসিনের সুনির্দিষ্ট গাইডলাইন দিতে পারেন নাই। মানুষ ভ্যাকসিন কবে পাবে? আজকে 1.5 বছর হয়ে গেল আজকে করোনা আক্রান্ত হওয়া, আমরা 2% মানুষকে ভ্যাকসিন দিতে পারি নাই। মাননীয় স্পিকার, আমি দাবি করব যে আগামী কত দ্রুত সময়ের মধ্যে, তার কোনো সরকারের সিদ্ধান্ত ভুল ছিল? আজকে কেন শুধু সরকার ওই সময়ে চায়না এসেছিল, রাশিয়া এসেছিল, তাদের ট্রায়াল দিতে চেয়েছিল, আমরা তাদেরকে অনুমতি দিইনি। তাদের যদি ট্রায়ালটি আমরা গ্রহণ করতাম তাহলে তাদের কাছ থেকে আমরা আজকে ভ্যাকসিন পেতাম। ভ্যাকসিন আন্তর্জাতিক রাজনীতির শিকার বাংলাদেশ, আজকে যে কারণেই আজকে আমরা ভ্যাকসিন চীনের সাথে কথা হচ্ছে, আমরা চীন থেকে ভ্যাকসিন পাবো কি না এখনও অনিশ্চিত। মাননীয় স্পিকার, আমি আশা করব যে আজকে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আজকে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এবং অবশ্যই বাজেটে আপনাকে সুনির্দিষ্ট ওই স্বাস্থ্যমন্ত্রণালয়ের সামান্য কিছু অর্থ বরাদ্দ রেখে, এটা দুর্নীতির ডিপো মাননীয় স্পিকার। এই গত 1 বছরে বলতে পারবে না সরকার যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল এটি জনগণের কোনো কল্যাণে এসছে, জনগণের কোনো সঠিক অর্থে এই কোভিড নিয়ন্ত্রণের কাজে এসছে। সঠিকভাবে সরকারকে ব্যাখ্যা দিতে হবে যে এই বাজেটে করোনাকালীন সময়ের জন্য স্বাস্থ্যমন্ত্রণালয় চলমান একটা বরাদ্দ থাকে, কত টাকা আপনি অতিরিক্ত বরাদ্দ দিচ্ছেন করোনার জন্যে। আমি দাবি করবো চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর এসব এলাকায় যেহেতু বাড়ছে, প্রত্যেকটি হাসপাতালে অন্তত পক্ষে 100 বেডের করোনা ইউনিট স্থাপন দ্রুতভাবে করতে হবে সরকারকে, নাহলে মানুষ রাস্তায় মারা যাবে মাননীয় স্পিকার। আমি আপনাকে অনুরোধ করবো এবার মানে প্রধানমন্ত্রী আছেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। এখানে বাজেটে টাকা দিন, এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ করলে শুধু হবে না, সক্ষমতা নাই মাননীয় স্পিকার, সক্ষমতা নাই। এখানে ডাক্তাররা একদিকে সরকারি চাকরি করছে, আবার প্রাইভেট হাসপাতাল ক্লিনিক দিয়ে সেখানে নির্ধারিত যে সরকারি দায়িত্ব পালন করার সময় সেই দায়িত্ব পালন না করে তারা বাইরে গিয়ে দায়িত্ব পালন করছে, নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে। এই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগকে আমি মনে করি সংস্কারের আওতায় নিয়ে আসতে হবে। এই জন্য সরকারকে স্বাস্থ্য বিভাগ সংস্কারের জন্যে মন্ত্রিপরিষদের সদস্য, পার্লামেন্ট মেম্বার, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে কী প্রক্রিয়ায় স্বাস্থ্য বিভাগের বেহাল দশা থেকে উত্তরণ ঘটানো যায় এই উদ্যোগ যদি সরকার না নেন। আমরা 1.5 বছর থেকে বলছি যে স্বাস্থ্য ব্যবস্থার এই পরিবর্তন আনতে হবে, সরকার আমলে নিচ্ছেন না। মাননীয় স্পিকার, আমি মনে করি এই ব্যাপারে সরকার অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ নেবেন। আমি মেগা প্রজেক্ট অবশ্যই পদ্মা সেতু হওয়া দরকার, মেট্রো রেল বাস্তবায়ন হওয়া দরকার, কিন্তু মানুষকে আগে বাঁচাতে হবে মাননীয় স্পিকার। মানুষ আগে বাঁচলে আমার সব কিছু থাকবে, মানুষ বাঁচানোর জন্য টাকা সেখানে বরাদ্দ দেন। আপনি সামাজিক নিরাপত্তা খাতে কতটুকু টাকা দিয়েছেন? কোনো বাজেটে সুস্পষ্ট ক্লিয়ারই নাই। আপনি সামাজিক নিরাপত্তার জন্যে সুরক্ষা কার্ড চালু করুন, যে আজকে বাংলাদেশে আমি 1 কোটি মানুষকে অন্তত পক্ষে 1000 টাকা করে হলো ওই চোর বাটপাতদের মাধ্যমে নয় মাননীয় স্পিকার,
সঠিকভাবে এনজিও আছে, সশস্ত্র বাহিনী আছে, তাদের মাধ্যম দিয়ে তালিকা স্বচ্ছ প্রণয়ন করে আপনি সুরক্ষা কার্ডের মাধ্যমে ভারতে পশ্চিমবঙ্গে করেছে। আপনার আমেরিকা ও যুক্তরাষ্ট্র তারা উন্নত বিশ্ব, তারা তাদের সরাসরি তাদের আইডির মাধ্যমে টাকা চলে যাচ্ছে, যারা নিম্নায়ের মানুষ। আমার দেশেও আমি মনে করি যারা কর্ম হারিয়েছে, যারা বেকার হয়েছে, যারা আপনার এই ক্ষেত্রে এই প্রণোদনা পাওয়া দরকার, তাদের সঠিক তালিকা অতি দ্রুত প্রণয়ন করে যেটা অ্যাপসের মাধ্যমে প্রযুক্তিতে ডিজিটালে আমরা অনেক উন্নত হয়েছি, তাদের মাধ্যমে আপনি তাদেরকে সহায়তা দিন। এছাড়া আপনার এই সমস্ত শুধু আলোচনার ভাষণ দিয়ে মানুষ কিন্তু আমার এই বাজেটের বই আর এই বাজেটের আপনার এই সমস্ত মানে বক্তব্য মানুষ আপনি শান্ত আশ্বস্ত করতে পারবেন না। আমি যে কারণে আমি অনুরোধ করবো মাননীয় স্পিকার যে এখানে আজকে সরকারের এই বিষয়গুলির প্রতি অত্যন্ত দায়িত্বশীল, অত্যন্ত যত্নবান হতে হবে। দুই মিনিট মাননীয় সদস্য। আজকে আমাদের সংবিধানের মৌলিক যে বিষয়গুলো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, এটি মৌলিক অধিকার সরকারকে নিশ্চিত করতে হবে। আমি বাজেটে অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি, যেখানে আমাদের দক্ষ মানব শক্তি, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই, অথচ দেখলাম যে বেসরকারি কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি 15% ভ্যাট আরোপ করে দিলেন, কর আরোপ করলেন। এটা কথা হলো মাননীয় স্পিকার? আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যে মানসম্মত বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাইতে বেশি ছাত্রছাত্রী পড়ালেখা করে আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, কেন আপনি সেখানে কর আরোপ করবেন? এটা নিয়ে আজকে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে, এটি প্রত্যাহার হওয়া উচিত। এগুলো আলোচনা, এগুলো আপনার সাধারণ বাজেটে আমাদেরকে সময় দিবেন, আমরা তার উপর অবশ্যই এই বিষয়গুলো আলোকপাত করবো। যেহেতু করোনাকালীন সময়, আলোচনার সুযোগ আমাদের কম, কালকে এই বাজেট পাশ করবেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে কালকে আপনি পাশ করে দেবেন। কিন্তু আমি মাননীয় আপনার মাধ্যমে এখানে মাননীয় সংসদ নেতা রয়েছেন, অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সম্পূর্ণ বাজেটে এখানে মাত্র কয়েকটি মন্ত্রণালয়ে দেখলাম যে অর্থ বৃদ্ধি করেছেন এবং অধিকাংশ মন্ত্রণালয়ে অর্থ ব্যয় করতে পারেননি, এবং যেগুলোতে ব্যয় করেছেন সেগুলোর মধ্যে স্বাস্থ্য শুধু একটা বিভাগ আছে, সামাজিক সুরক্ষা বিভাগ, শিক্ষা নাই, এই সমস্ত ক্ষেত্রে আপনার অর্থ বাড়ানোর কোনো রকমের এখানে আপনার প্রস্তাব আসে নাই। আমি অনুরোধ করব যে আগামী যে আমাদের সাধারণ আলোচনায় আমাদেরকে সুযোগ দিবেন বেশি করে, বিরোধী দলের সদস্যদেরকে, এবং সত্যিকার অর্থে আমরা চাই যে মানুষ বাঁচানোর বাজেট। এই মাননীয় অর্থমন্ত্রী গতকালকে এখানে বলে গেলেন যে জীবন জীবিকায় প্রাধান্য, আর বাইরে গিয়ে বললেন ব্যবসা বন্ধ। আপনি লকডাউন, সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ, সমস্ত মানুষ আজকে ক্ষুদ্র ব্যবসায়ী বলবেন, হাট বাজার, স্থানীয় গ্রামের হাট বাজার পর্যন্ত বন্ধ মাননীয় স্পিকার। তা আপনি সরকারের আয় কমছে আর আপনি ব্যয় দেখাচ্ছেন 6,03,020 টাকা, এটা হয় নাকি মাননীয় স্পিকার? এটা গতানুগতিক যে বাজেট, যে আপনি অতীতে যেভাবে বাজেট গত বছর করেছেন, তার আগের বছর করেছেন, ঠিক একই রকম বাজেট এবছরও আপনি বাজেট উপস্থাপন করেছেন। সম্পূরক বাজেট 2021-22 সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্যে আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এই বছর 2021-22 অর্থবছরের যে বাজেট আমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে উন্নয়নের বাজনা বাজিনে ডিজিটাল প্রক্রিয়ায়, এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রীকে এবার 1-1.5 ঘন্টা ধরে বাজেট আর পাঠ করতে হয়নি, এটা পঠিত বলিয়া গণ্য করা হোক বলে আপনি গ্রহণ করিয়াছেন। মাননীয় স্পিকার, আজকে বাজেট উপস্থাপনের সময় মাননীয় অর্থমন্ত্রীর বাজেটের যে শিরোনাম ছিল, জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, কথাটা শুনতে খুব ভালো লাগে মাননীয় স্পিকার, বাইরের প্রতিক্রিয়া খুব ভালো হয়, ডিজিটাল প্রক্রিয়া এটা বাজনা বাজানো খুব সুন্দর হয়। কিন্তু মাননীয় স্পিকার কথাই আছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। মাননীয় স্পিকার, বাজেট যদি আজকে সাধারণ আলোচনা আসবে, বিস্তারিত আলোচনা করা যায়, আজকে বাজেটের 6,03,000 কোটি টাকা যে বাজেট উপস্থাপন করা হয়েছে, এত বেশি বৈদেশিক ঋণ নির্ভর, এত বেশি আভ্যন্তরীণ ঋণ নির্ভর, যেটি 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ মাননীয় স্পিকার, এত ব্যাপক ঋণ নির্ভর বাজেট অতীতে কোনো সরকারের আমলে কোনো বাজেটই হয়নি। মাননীয় স্পিকার, গত 2020-21 অর্থবছরে যে বাজেট সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে, সেই বাজেটও অবাস্তবায়িত থেকে গেছে মাননীয় স্পিকার। সেখানেও আমরা বলেছিলাম যে করোনাকালীন সময়ে যে বাজেট দেওয়া উচিত ছিল সেটি সরকার দিতে পারে নাই, এবং বাস্তবিক অর্থে সরকারের আমি বলবো নীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে মানুষের জনদুর্ভোগ এবং ভোগান্তি বৃদ্ধি পেয়েছে। আমি সাম্প্রতিক সময়ে যদি উদাহরণ দিই মাননীয় স্পিকার, গত রমজান মাসে থেকে আমাদের লকডাউনের মধ্যে গোটা দেশকে নিয়ে আসা হয়েছিল, ট্রান্সপোর্ট বন্ধ, পরিবহন সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ, ট্রেন বন্ধ বা বিমান বন্ধ, আমরা ঈদের সময় দেখলাম মানুষের কী দুর্ভোগ। আজকে মানুষ প্রাইভেট গাড়িতে করে, প্রাইভেট রেন্টে গাড়িতে করে
যে মানুষটি সামাজিক দূরত্ব বজায় রেখে 500 টাকায় রাজশাহী ঢাকা থেকে রাজশাহী নবাবগঞ্জ যেতে পারত, সেই লোককে 3,000-4,000 টাকা করে তাকে খরচ দিতে হয়েছে। আমি আর বক্তব্য বাড়াবো না মাননীয় স্পিকার, আমাকে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য, এবং আমি মাননীয় সংসদকে অনুরোধ করব মানুষ বাঁচানোর জন্য এবং যে ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুস শহীদ মৌলভীবাজার 4 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।